আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে টক মিষ্টি জাল জলপাই রাসা শেয়ার করব। তো জলপাইগুলা গ্রাম থেকে আনা, এই যে পূর্ণরাম্মু দিয়েছে আমাকে। পূর্ণরাম্মু মানে নাফিজের ফ্রেন্ডের আম্মু, আমার ছেলে নাফিজ বাবার ফ্রেন্ডের মা পূর্ণরাম্মু। তো পূর্ণরাম্মু সকালবেলা আমার জন্য, দেখুন, এই যে ফ্রেশ জলপাই গাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। ভাবলাম যে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, জলপাই টক মিষ্টি জাল আচারটা শেয়ার করি আপনাদের সাথে। আর এগুলো একদম পারফেক্ট মিডিয়াম, মানে আচারের জন্য পারফেক্ট আর কি। তো আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রাম থেকে আনা এই জলপাইগুলা। তো এখন জলপাইগুলো আমি সব রেখেছি এখানে, তারপরে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি জলপাইগুলা দেখুন কিভাবে কি করি। এই যে দেখুন, এভাবে আমি কেটে নেব। এটা একটু হালকা ফেলে দিলাম এভাবে, এরকম একটু একটা, বেশি আগ দেবেন না। শুধুমাত্র আমি তিনটা আগ দিয়েছি, কারণ বেশি আগ দিলে হয় কি, বেশি বেশি ফেটে যাবে, এজন্য আমি তিনটা নিয়েছি। দেখুন তিনটা আগ দিয়েছি, দিয়ে এখানে রেখে দিলাম। তো এভাবে আমি প্রত্যেকটিভাবে কেটে নেব, একদম পারফেক্ট জলপাইগুলা। এই যে দেখুন, এভাবে এভাবে কেটে নেবেন, প্রত্যেকটি জলপাই আমি এভাবে কেটে কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি দুই দিন যাবত রুদ্রে শুকিয়ে নেব, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি জাল আচারটা কীভাবে বানাতে হয়। এখন জলপাইগুলো আঁকা শেষ হয়ে গিয়েছে, এখন আমি রুদ্রে দিয়ে দেব। এই যে দেখুন, 10 জলপাইগুলো দাগ দিয়ে আমি এখন রুদ্রে শুকিয়ে নেব দুই দিন যাবত। আর এই আচারটা আমি আগে বানিয়ে ফেলছিলাম, এটা টক, শুধু টক আচার। তো শুকিয়ে তারপর আমি আচারটা আপনাদের সাথে শেয়ার করব। তো আচারে কি কি লাগবে আমি এখানে সাজিয়ে রেখেছি। এই যে দেখুন, রাঁধুনি ভিনেগার নিলাম, হোয়াইট ভিনেগার সিরকাজাটাকে বলে। আর এখানে হলো সরিষা বাটা, মানে ব্লেন্ড করে নিয়েছি। সরিষাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি রুদ্র দিয়ে। আর লবণ, আর এখানে সিলিপ্লেক্স আমি নিজেই বানিয়েছি। এটা মরিচটা ভালো করে টেলে তারপরে হালকা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আস্তো রসুনগুলা, আর এখানে হাফ কিলো গুড়। যেহেতু এখানে জলপাই আছে 1.5 কিলোর মতন আমতাস, তো গুড়টা আমি হাফ কিলো দিয়েছি, যেহেতু টক মিষ্টি জাল হবে। আর এখানে আমি খাঁটি সরিষার তেলটা নিয়েছি। তো চলুন আচারটা আমি শেয়ার করি। প্রথমে আমি 1.5 লিটার যে অর্ধেক সরিষার তেলটা দেবো, আর বাকি তেলটা পরে আমি আচারটা বানানো শেষ পরে আমি যতটুকু লাগে তেলটা দিয়ে দেব। এখন অল্প পরিমাণ তেল দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি রসুনটা ঢেলে দেব, তারপর আমি এই যে দেখুন জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো আমি দুই দিন যাব শুকিয়ে নিয়েছি। বেশি শুকালে জলপাইয়ের আচারটা বেশি ভালো হয় না, শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য আমি, এই যে দেখুন, আদা কাঁচাই রয়ে গিয়েছে, তো বেশি শুকাবেন না। তারপর আমি এই যে দেখুন 1 টেবিল চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তারপর আমি নেড়ে নেব আস্তে আস্তে, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ যতটুকু লাগে, এই যে 2 টেবিল চামচ আমি লবণ নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপর আমি গুড়গুলা দিয়ে দিব, যেহেতু বড় টুকরা করে রেখেছি এগুলা আস্তে আস্তে ভেঙে যাবে, ছোট করিনি। তারপর আমি এই যে 3 টেবিল চামচ সিলিপ্লেক্স দিয়ে দিলাম। জাল টক মিষ্টি একটু পরিমাণ বেশি দিলে ভালো লাগে। তারপর আমি এই যে সরিষা বাটা 3 টেবিল চামচ দিয়ে দিলাম। একদম ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আচারটা অনেক সহজ, কিন্তু খেতে ভীষণ মজা।
তারপর আমি এই যে বাকি সরিষার তেলটা দিয়ে দেব, একদম জল পায় ডুবু ডুবু হবে সরিষার তেলটা, যেহেতু আপনি বয়ামে বললে যেহেতু অনেক দিন থাকে, অনেক দিন সংরক্ষণ করা যায়, সরিষার তেল পরিমাণ একটু বেশি দেবেন যেহেতু জলপাইগুলা একদম নিচে থাকে। তারপর একটু পরে আমি গোটা গোলানো পরে আমি সিরকাটা দিয়ে দেব, আর বেশি সিদ্ধ বেশি শক্ত করবেন না, বেশি লাল লাল করবেন না, আচ্ছা শক্ত হয়ে যায়। দেখুন আমি এখন সিরকাটা দিয়ে দেব, আচারটা প্রায় হয়ে আসছে, এখন আমি 5-6 টেবিল চামচ সিরকাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এই যে পাঁচফোড়নটা আমার হাতে বানানো, এটা 1 টেবিল চামচ থেকে একটু বেশি দেব, এই যে অল্প একটু বেশি দেব বাস। তারপর আমি একটু পরে নামিয়ে ফেলব। তো দেখুন আমার টক মিষ্টি জাল জলপাইয়ের আচারটা হয়ে গিয়েছে। তো আমার আচার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কিন্তু অবশ্যই অবশ্যই দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।